আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল আবারও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এ নিয়ে কী জানাচ্ছে আবহাওয়ার বিশেষ মডেলগুলো, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার সরাসরি লাইভ দেখব এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে চলে আসলাম। সকাল নাগাদ আমরা দেখতে পাই ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চল জুড়ে উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। শুধু তাই না, আমরা দেখতে পাই সাগরের মধ্যে প্রচুর পরিমাণ ভারী বৃষ্টিপাত হতেও কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রুরকাল্লাসহ ভারতের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আকারে জলীয়বাষ্প প্রবেশ করতেছে। এরই প্রভাবে আবারও ভারতের বিভিন্ন জায়গায় বিধ্বংসী কালবৈশাখীসহ ঝড় বৃষ্টি হতে পারে। সেটা বাংলাদেশের মাত্র দুয়েক স্থানে অস্থায়ীভাবে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা সরাসরি এইবার শুক্রবার ছয় তারিখ আপডেট নাগাদ চলে যাব। দেখব আমরা ছয় তারিখ দেশের কোন কোন জেলায় জলীয়বাষ্প যাচ্ছে, এরই প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টিপাত তৈরি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, তবে দেশের উত্তরাঞ্চলে বেশ কিছুদিন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। 3 তারিখ নাগাদ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা গেলেও এরপরে দেশের উত্তরে তেমন ঝড় বৃষ্টি দেখা যায়নি। তবে দেশের দক্ষিণাঞ্চলে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ নাগাদ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত চালু রয়েছে। এই মুহূর্তে আমরা শুক্রবার 6 তারিখ হাবিটে চলে আসলাম। আমরা যদি একটু লাইভ ট্র্যাক করে দেখি, তবে আগের মতো প্রচণ্ড পরিমাণ জলীয়বাষ্প যাচ্ছে না। দেশের মধ্যে থেকে বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। শুধু দামবাদ এবং ভারতে বিভিন্ন জায়গায় জলীয়বাষ্প প্রবেশ করতেছে, ঠিক ভারতে বিভিন্ন জায়গায় বিধ্বংসী কালবৈশাখীসহ ঝড় বৃষ্টি হতে পারে এবং দেশের দুয়েক স্থানে অস্থায়ীভাবে মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত তৈরি হতে পারে। আমরা সরাসরি এই মুহূর্তে বজ্র বৃষ্টির মোড়ে চলে যাব। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকুন। এই মুহূর্তে আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। আমরা একটু 6 তারিখ ট্র্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের দুয়েক অঞ্চলে, মূলত দেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় অস্থায়ী আকারে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হতে পারে। তবে প্রবল ভারী বর্ষণ বা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির আভাস কিন্তু নেই। তবে দেশের উপকূলীয় অঞ্চল শহরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এখানে কিছুটা জলীয়বাষ্প প্রবেশ করবে, এরই প্রভাবে দুয়েক জায়গায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় একটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে আগামীকাল। তো আমরা এরপর দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বরিশাল, খুলনা, কালাপাড়ার দুয়েক অঞ্চলে কুমিল্লা শহরে, কুমিল্লাতে আজকেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায়। কুমিল্লার দুয়েক অঞ্চলে আগরতলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হতে পারে। অন্যদিকে খালাই এবং আর দেখা যাচ্ছে রংপুর বিভাগের মাত্র সামান্য দুয়েক স্থানে কিছুটা বৃষ্টিপাত তৈরি হলেও হতে পারে। তবে আগের মতো তেমন ভয়াবহ বিধ্বংসী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নেই। তো এ হচ্ছে মূলত আগামীকালের আবহাওয়ার খবর। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।